এবার দুর্নীতির অভিযোগ উঠল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। ইনি পোস্টাল ডিপার্টমেন্টের একজন গ্রুপ ডি কর্মী। ক্ষীরপাই পোস্ট অফিসে পোস্টিং যদিও অফিসে দীর্ঘদিন তিনি চান না বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে বিভিন্ন জালিয়াতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ আনলেন স্থানীয় বাসিন্দারা। তার স্ত্রী ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না সম্প্রতি আমেদাবাদে পুলিশ রামপদ মান্নাকে গ্রেপ্তার জন্য তার বাড়িতে হাজির হয়, কিন্তু তিনি পালিয়ে যান। পুলিশ তার স্ত্রী রূপা মান্নার সঙ্গে কথা বলেন। আমেদাবাদ থেকে প্রায় 2 কিলো সোনা চুরি ঘটনায় তাকে পুলিশ গ্রেপ্তার করতে আসে বলে খবর। আমেদাবাদ থেকে রামপদ মান্নার 2 আত্মীয় প্রায় 2 কেজি সোনা চুরি করে। পরে তারা পুলিশের হাতে আটক হয়। সেখানে জবানবন্দিতে ওই 2 জন বলেছে তারা সব টাকা রামপদ মান্নাকে দিয়ে দিয়েছে। কিভাবে গ্রুপ ডি চাকরি করা সত্ত্বেও তার 2-2টো নিজস্ব 3-তলা এবং 4-তলা বাড়ি রয়েছে, যার আজকের দিনে বাজার মূল্য প্রায় 5-6 কোটি টাকা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত উল্লেখ্য, সাংসদ দেব লকডাউন চলাকালীন নেপালে আটকে থাকা কিছু ছেলেকে বাংলায় ফিরিয়ে এনে প্রশংসা করিয়েছিলেন, কিন্তু তার মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এই সোনাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল।